মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা অষ্টমীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। শ্বশুরবাড়িতে স্নান করে এই শাড়ি ব্লাউজ পরবো বলে রেডি হতে গেছিলাম। বর ওদিকে নিয়ে গেছে আমাকে, আজকে আলতা পরিয়ে দেবে নিজের হাতে। খুব ভালো লাগছিল, বিয়ের পর প্রথম পুজো ছিল, আরো অনেক মজা করেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। উপরে এসে গেছি, এবার আমি রেডি হওয়া শুরু করব। মা বলেছেন 9:30টার মধ্যে রেডি হতে, ওদিকে পুজো শুরু হয়ে গেছে। তোমরা দেখতে থাকো আর আমি রেডি হই। রোদে যেহেতু বেরোবো তো সানস্ক্রিনটা তো লাগাতেই হবে। বাকি ভিডিওটা তোমরা টাইম ল্যাপসে দেখতে পাবে। চলো দেখতে থাকো, ঝটপট করে আমিও রেডি হই। এদিকে আমি তো রেডি হতে শুরু করে দিয়েছিলাম, তবে আমার বরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওর বাগানের কাজে ব্যস্ত ছিল। গাছ পাগল ছেলে একটা, সারাক্ষণ গাছের কাজ করে। যাই হোক, আমি আমার মতো করে মেকআপ করে রেডি হয়ে যাচ্ছিলাম। দেখো আমি কিন্তু খুব একটা স্কিল্ড না, আমি কিছু জানিও না মেকআপের, আমি লোকের দেখেই কারোর দেখেই শিখেছি। যতটুকু পেরেছি করেছি, আমাকে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। দেখো আমার অলমোস্ট ডান, শুধু আই মেকআপ একটু বাকি ছিল করে নিয়েছিলাম, একটু মাস্কারা আর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। মেকআপ কমপ্লিট হয়ে গেছে, চুলটাকে কি করব সেটা নিয়ে ভীষণ কনফিউশনে আছি। ও ফাইনালি ওকে খুঁজে পাওয়া গেছে, ওকে একটু শাড়ির কুচি ধরে হেল্প করে দিতে বললাম। আমি অলমোস্ট রেডি, কিন্তু আমার হাজবেন্ড এখনো রেডি হয়নি। ও রেডি হলেই তবে আমরা বেরোতে পারবো। প্রত্যেকবার আমি আগে রেডি হই, কিন্তু তার লেট হওয়াতেই মানে যত ঝামেলা হয় তবু দোষ যায় আমার নামে। যাই হোক, বাই দ্য ওয়ে আমি রেডি হয়ে গেছি, সেই সবে স্নান করে এসেছে, তারপর রেডি হবে, তারপর আমরা বেরোবো। ফাইনালি ও একটু রেডি হতে পেরেছে, আমি তো কখনই রেডি হয়ে গেছি। দু মিনিট দেখা গেছে, কেমন লাগছে বলো? আমাকে একটু পেছাও পেছাও, আমার কেমন লাগছে বলো? সত্যি আমরা বেরিয়ে পড়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। শ্বশুর বাড়ির পাশেই পুজো হয়, ওখানেই যাচ্ছিলাম মণ্ডপে পুজো দিতে। শাশুড়ি মা, আমি, অনু আর বর মিলে চললাম পুজো দিতে। শ্বশুর বাড়িতে ভালো থাকার পেছনে এদের হাত অপরিসীম। সবাই মিলে পুজো দিলাম, অঞ্জলি দিয়ে বাইরে একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপর বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ করে চোখে পড়লো ওনারা এখানে জল আর এই খাওয়ারের ব্যবস্থা করেছে, যারা অঞ্জলি দিতে এসেছিলেন তাদের জন্য। একটুখানি বর খাইয়ে দিল, খেয়ে চললাম বাড়িতে। অঞ্জলি দিয়ে আমরা এই জাস্ট ফিরে এলাম বাড়িতে। এবার শাড়িটা এখন চেঞ্জ করব না, কারণ একটু খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব মায়ের কাছে, মানে আমার বাড়ি যাব। খিদে তো ভীষণ পেয়ে গেছে, চলো কিছু খেয়ে নি, তোমরা দেখতে থাকো। খাওয়ারের ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম, খেতে খেতেই তাই দিলাম, এগুলোই রান্না হয়েছিল বাড়িতে। কোথায় যাচ্ছি আমরা? শ্বশুর বাড়ি। একটু জোরে বলো। আরে জোরে বলো। শ্বশুর বাড়ি যাচ্ছি আমরা এখন। তোমরা নিশ্চয়ই আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পেরেছো আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আপাতত মায়ের কাছে চললাম, মানে আমরা চললাম মায়ের কাছে। তোমাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু নট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।